অ্যাক্সিডেন্ট। তুমি এগো, আমি আসছি। ওকে। ইয়েস স্যার। সুরেশ, বেশ কিছুদিন আগে বিনপুর রেলওয়ে স্টেশনে কাটা বিশু ছেলেরা একটা লোককে অ্যাটাক করেছে, মনে আছে? হ্যাঁ স্যার। যে করেই হোক, ওদের দলের একটা মাথাকে ধরে এখানে নিয়ে আসতে হবে। অ্যান্ড ইটস ভেরি আর্জেন্ট। ওকে স্যার। এক্সকিউজ মি স্যার, এতগুলো যে মার্ডার হয়ে গেল, এ বিষয়ে আমাদের কিছু জানাবেন? পুলিশ কাকে সন্দেহ করছে? আপনার কি ধারণা পুলিশ অপরাধীদের ধরতে পারবে? এগুলো কি পলিটিক্যাল ম্যাটার? উত্তর দিন স্যার। আপনার চুপ করে থাকা পুলিশ এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার দিকেই আঙুল তুলবে। এসব কথার মার প্যাঁচে আমাকে ফাঁসাতে চেষ্টা করবেন না। তদন্ত শুরু হয়েছে, সময় হলে সবই জানতে পারবেন। চলুন। গায়ে হাত? একজন সাংবাদিকের গায়ে হাত দেওয়ার পরিণাম জানেন আপনি? এই একে ভেনে তোলো তো। এই এদিকে এসো তো, একটা ভালো অ্যাঙ্গেল দাও দেখি, দেখিয়ে দিচ্ছে আমাদের কত পাওয়ার। আপনারা দেখছেন, এই নৃশংস হত্যার ব্যাপারে পুলিশ কোনো তথ্য দিতে চাইছে না। কি রয়েছে এই হত্যার পেছনে? ব্যক্তিগত শত্রুতা নাকি প্রমোটার রাজের চক্রান্ত? পুলিশ এই ব্যাপারে মুখে কুলু পেটেছে। এই কেসের দায়িত্বে আছেন এই শহরের নতুন পুলিশ অফিসার এসিপি বোস। সূর্য? হ্যাঁ দাদা, নিউজটা দেখছিস? হ্যাঁ দেখছি তো। আজকাল টিভি চ্যানেলগুলোর একটা নতুন ফ্যাশন হয়েছে, সব ব্যাপারে পুলিশকে দায়ী করা। দেখ দেখ, উনি কেমন মজাসে পুলিশকে অ্যাটাক করে চলেছে। এই ষড়যন্ত্রের পেছনে এবার এর একটা যথাযথ ব্যবস্থা করতেই হবে। এক কাজ করি দাদা, এটাকে না গঙ্গার জলে বিসর্জন দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ তাই কর, আপদ বিদেয় হোক। হ্যাঁ। এই ছোকরা, ডোন্ট টাচ আমার ক্যামেরা। মিডিয়ার সঙ্গে পাঙ্গা নিলে জীবন লন্ডভন্ড হয়ে যাবে, আগুন লেগে যাবে, দমকল নেভাতে পারবে না। কারেক্ট। গত 25 বছর ধরে এই কথাটা আমি শুনে আসছি, কিন্তু কোনোদিনও কার্যত এটা হতে দেখলাম না। কারেক্ট। ঠিক বলেছো মা। অত কথা না বলে আগে বলে এটাকে ফেলবো কিনা। ফেলে দেয় না। হ্যাঁ বৌমা, কি হয়েছে বাবা, এরকম করছিস কেন? এরা দুজন মিলে আমার ক্যামেরাটা গঙ্গায় ফেলে দেবার হুমকি দিচ্ছে, তুমি বাঁচাও বৌমা। সূর্য, উনি ওনার ডিউটি করেছেন, এতে দোষের কি আছে? তুমি তো জানো বৌদি, দাদার বিরুদ্ধে কেউ কিছু বললে আমি নিতে পারি না। থাক, ক্যামেরাটা আমায় দাও। দাও। কপালটা ভালো, বেঁচে গেলে। কি রে, এরকম একটা চান্স মিস করলি? কোনো লাভ নেই দাদা, ওই ক্যামেরাটা ফেলে দিলে নতুন একটা কিনে নেবে। তাছাড়া একটা কাজ করলে হয় না? কি? ক্যামেরাটা না ফেলে ওকেই গঙ্গা জলে ফেলে দিচ্ছি, সব প্রবলেম সলভ। গুড আইডিয়া। তবে আর দেরি করছিস কেন? শুভর্ষ শীঘ্রম। ইয়েস। আরে চেষ্টা করে দেখ না, ভুলে যাস না আমার জন্যই তোরা এই পৃথিবীতে এসেছিস। আরে মিনিস্টার থেকে গ্যাংস্টার সবাই আমায় ভয় পায়, এরা তো টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। আমি কি বন্দুক ভয় পাই নাকি? বাবা বাবা, কি হয়েছে? বাবা বলো, কি হলো তোমার? দাদু, একে কি বলে জীবন লন্ডভন্ড হয়ে যাওয়া? না, একে বলে জীবন নিস্তব্ধ হয়ে যাওয়া।